সেদিন দুপুরে অফিস থেকে ফেরার পথে তোর বন্ধুদেরকে দেখলাম আমি, গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই বয়সে এইসব? তোকে যদি কখনো দেখেছি আমি গার্লস স্কুলের সামনে ওরকম করে দাঁড়িয়ে থাকতে, তাহলে তোর একদিন কি আমার একদিন। এই শুনছো, তোমার ছেলেকে কিন্তু সামলাও, ওর হাফ হাফ কিন্তু ঠিক লাগছে না। তারপরে কিছুদিন পরে দেখবো ওই চুলে হলুদ হলুদ রং লাগিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে মেয়েদের দিকে তাকে ও কি লাগছে করা। যদি কানে এসেছে তাহলে বুঝে যাবি তোর আর এই ঘরে কিন্তু আর নিস্তার নেই। না না, ওসব আমি কোনোদিন করবো না। আর ওরা ওরা তো আমার বন্ধু না, ওরা লাস্ট বেঞ্চে বসে, আমারই ব্যাচমেট কিন্তু ওরা লাস্ট বেঞ্চে বসে, ওর সাথে আমি বেশি মেশামেশি করি না। আমি টাকা চুরি করিনি মা। এই শুনছো, আমার পার্সে 2350 টাকা ছিল, এখন 100 টাকা কম আছে। তুমি কি নিয়েছো বাজারের জন্য? কোথায় গেল বলো তো? এই এদিকে শোন, তুই আমার পার্সে টাকা দেখেছিস? আমি এখানে 1400 টাকা রেখেছিলাম, এখন গুনতে গেছি দেখছি 100 টাকা কম আছে। আরে ওটা তো তখন 2350 টাকা ছিল। চোরের বাচ্চা! আসলে তুমি আমার হিরো। এই এদিকে শোন, আমার সিগারেট আর বিয়ারের বোতলটা টেবিলে নিয়ে এসে রাখতো। ও বাবা, তুমি তো আমাকে বলেছো তুমি তো আমার বন্ধুর মতো, আমাকে তোমাকে বন্ধুর মতোই ভাবতে। তো চলো না আজকে দু ভাই মিলে একসাথে। শুয়োরের বাচ্চা, তো তো সাহস তো কম নয়। তোর বন্ধুদের দেখলাম রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, বড়দের তো এখন কোনো সম্মানই দিতে নেই, এই বয়সে সিগারেট ফুসফুস তো জ্বলে ছাই হয়ে যাবে। তোকে যদি কোনোদিন সিগারেট খেতে দেখি সেই দিনই বাড়ি থেকে বের করে দেব। সিগারেট আর আমি তো সিগারেট খাই না বাবা, সিগারেট তো ছুঁয়েই দেখি নাই। বন্ধুরা খায় আর আমি শুধু দেখি। এখন দেখো রাত 10টা বাজে, তুমি তো ভদ্রবাড়ির লোক আর আমি তো তোমার ভদ্র ছেলে, ভদ্র ছেলেরা বেশি রাত অবধি জাগে না। চলো বাবা আমি ঘুমাতে গেলাম। এই ছেলের চোখটা লাল কেন, কি হলো এটা?